26 স্কয়ারে 2 ইউনিটের বাড়িতে এই পর্যন্ত কত টাকা খরচ হলো তা আজকে আপনাদেরকে দেখাবো। প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম, যারা 2 ইউনিটের বাড়ি করবেন তারা আজকের এই ভিডিওটি দেখে নেবেন। যে আজকের এই ভিডিওতে আমরা 26 স্কয়ার ফিটের যে বর্তমান প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এখানে কত টাকা খরচ হলো সে বিষয়টি দেখাবো এবং আপনি কিভাবে খরচ কমাবেন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। আজকে একটা সুন্দর সিস্টেম দেখাবো যে সাপোর্টিং বাউন্ডারি ওয়াল একসাথে করলে কিভাবে খরচ কমানো সম্ভব। তো আজকের এই বাড়িটি এই পর্যন্ত কলাম যে লং কলাম ডালাই হয়েছে গ্রেড বিমের উপরে এই পর্যন্ত 13-14 লাখ টাকা ওনাদের খরচ হয়েছে। তো এটা খরচটা আরেকটু কমানো হয়েছে ওনাদের পেছনের অংশে দেখতে পাবেন যে কীভাবে ওনারা বাউন্ডারির থেকে সাপোর্টিং করে সাইডের ইটের গাঁথুনি একসাথে খরচ কমানো পসিবল হয়েছে। এবং এখানে যে বিষয়টা আপনাদেরকে বলবো ফ্লোর হাইট করা, এই বিল্ডিংটা কিন্তু যথেষ্ট ফ্লোর হাইট। প্রথম পর্যায়ে আপনি বালি ভরাটা একটু খরচ বেশি গেল, ভবিষ্যতে এটা অনেক কাজে দেবে। তো এখানে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে বাউন্ডারির সাইডে একবারে আপনি সাপোর্টিং দেওয়া, এই যে আগে বাউন্ডারি করে নেবেন, বাউন্ডারি করার পরে তারপরে বিম টেনে নেবেন, তাহলে আপনার বিমের নিচে যে গাঁথুনিটা লাগবে সেটা আর করা লাগবে না। এই বিষয়টা অনেকে না বোঝার কারণে ডাবল খরচ হয়, অর্থাৎ আপনি একটা বিল্ডিং করতে গেলে দেখা যায় যে আপনার বাউন্ডারির গ্রেড বিমের নিচে একবার গাঁথুনি দেওয়া হয়, পরবর্তী আবার বাউন্ডারি করা হয়, ডাবল খরচ। তো এই বিষয়টা যদি একটু খেয়াল করে ইঞ্জিনিয়ার থেকে বুঝে নিতে পারেন তাহলে আপনার খরচটা কিন্তু অনেক কমে যাবে। এখানে যে বিষয়টা আরেকটা বিষয় সেটা হচ্ছে বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি আপনি একটি প্ল্যান করেন সেই প্ল্যানে কিন্তু খরচের হিসাবটা লেখা থাকবে, সেক্ষেত্রে অতিরিক্ত খরচ বা অতিরিক্ত রড ম্যাটেরিয়ালস এগুলো দেওয়ার সুযোগ নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলা কলাম অ্যালাইনমেন্ট মোটামুটি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে তদারকি করতে হবে, অর্থাৎ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার জায়গা ভিজিট করাতে হবে, তাহলে আপনার পসিবল একটি ভালো বাড়ি করার। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করতে হবে এবং ঠিকাদার যাতে ইঞ্জিনিয়ার পরামর্শ অনুপাতে কাজ করে সে বিষয়টাও দেখতে হবে। এবং আমরা যেটা করি সবসময় সেটা হচ্ছে ড্রয়িং ডিজাইনটা যত সহজভাবে করা যায়, অর্থাৎ মিস্ত্রি যাতে বুঝতে পারে, অনেকে কঠিনভাবে করেন, যতটা সহজভাবে মিস্ত্রি বুঝতে পারে অতটা সহজভাবেই করে দেওয়া উচিত। তো আজকে আমরা এখানে সামনের যে অংশটা বিল্ডিংয়ের সেটা দেখতে এসেছি যে কী অবস্থা কেমনে চলতেছে। আমাদের সাথে কিন্তু সোহাগ ভাইও আছেন, উনিও বাড়ির ওনার, উনিও নিজের বাড়ি করেন, নিজের বাড়ির কাজ করতেছেন, উনি দেখতেছেন যে অন্যান্য জায়গায় বাড়ির কাজ কীভাবে করে, উনি এই কাজগুলো এই কথাগুলো উনি আবার ওই জায়গায় অ্যাপ্লাই করবেন যাতে ওনার কাজটা আরও সুন্দর হয়। আসলে এটাই সিস্টেম, ইঞ্জিনিয়ার থেকে অনেক কিছু জানা বোঝা বা একটা সাইডে গেলে অনেক কিছু দেখা যায়। এক এক কন্ট্রাক্টর এক এক থিওরি নিয়ে কাজ করে, সে কারণে অবশ্যই আপনি কনসেপ্ট নিতে হবে, ভালো কনসেপ্ট না নিলে সম্ভব না। এবং ভালো কনসেপ্টের ভিত্তিতে আপনি কাজটি করলে দেখা যাচ্ছে আপনার কাজটি সুন্দর হবে। তো প্রিভিয়াস যদি ড্রয়িং ডিজাইনের প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা ইনশাল্লাহ আপনার ড্রয়িং ডিজাইনটি করে দিতে পারবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।